করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সামনের সারির যোদ্ধা এবং শহীদদের সম্মান জানাতে মঙ্গলবার সন্ধ্যা 7টায় এক মিনিটের অবিরাম করতালি কর্মসূচি পালন হয়েছে। নিজ নিজ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নানা বয়সের মানুষ জীবন বাজি রেখে কাজ করা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসন ও সাংবাদিক সহ সবার কৃতজ্ঞতা জানিয়েছেন। শৌমিক আহমেদের রিপোর্ট। করোনা ভাইরাস মোকাবেলায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসন ও সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা। সেবা দিতে গিয়ে এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও বরণ করেছেন অনেকে। করোনা রোধে এই সামনের সারির যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সন্ধ্যা 7টায় নিজ নিজ অবস্থান থেকে এক মিনিটের অবিরাম করতালি কর্মসূচি পালন করা হয়। এই যুদ্ধে অংশগ্রহণকারী সকলের প্রতি আমাদের আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। এই মহামারী থেকে রক্ষা করার জন্য করে এই সংক্রমণ ব্যাধির বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। কোনো পরিবার পরিজন কারো কথা চিন্তা না করে যে তারা কাজ করছে নিজ স্বার্থ, এটা আসলে তাদেরকে আমাদের পক্ষ থেকে স্যালুট জানানো দরকার। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন আমরা তাদের কৃতজ্ঞতা থাকব। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, মতিঝিল সরকারি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং ফেসবুক ইউজারদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। করোনা যোদ্ধাদের সম্মান জানানোর পাশাপাশি উৎসাহ যোগানোর জন্য এই কর্মসূচি, বলছেন আয়োজকরা। আমরা তালির মাধ্যমে আমাদের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এই একই কর্মসূচি আমরা আগামী মঙ্গলবার 19 মে একইভাবে পালন করব বিকেল 4টায়। আপনারা সবাই অংশগ্রহণ করবেন এই সম্মুখ সারির যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। 19 মে মঙ্গলবার বিকেল 4টায় আবারও করতালি কর্মসূচির মধ্য দিয়ে করোনার বিরুদ্ধে সামনের সারির যোদ্ধাদের সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন করতালি কর্মসূচিতে। চট্টগ্রাম ও খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্মুখ সারির করোনা যোদ্ধাদের করতালির মাধ্যমে অভিবাদন ও কৃতজ্ঞতা জানিয়েছে দেশবাসী। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।